আশরাফ হাকিমির পেনাল্টিতে গোল হওয়ার সাথে সাথে যেন গর্জে উঠল পুরো মরক্কো। এবারের বিশ্বকাপে একমাত্র আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে দেশটা। গোলশূন্য 120 মিনিট খেলা শেষে টাই ব্রেকারে স্পেনকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আফ্রিকান সিংহরা। পেনাল্টি শুটআউটে মরক্কোর গোলরক্ষক বৌনোর অসাধারণ দক্ষতা দিয়ে স্পেনের 3 শটের সবগুলোই আটকে দেন। পুরো ম্যাচে মরক্কোর খেলা দেখে একবারও মনে হয়নি তারা হারার জন্য এসেছে। 2010 বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে দাঁতে দাঁত কামড়ে লড়াই করেছে আটলাস লায়নরা। কোস্টারিকাকে 7 গোল দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন, এরপর আর সেই স্পেনকে খুঁজে পাওয়া যায়নি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সাথে দুর্দান্ত লড়াই শেষে ড্র, এরপর জাপানের বিপক্ষে তো হেরেই গেল। ম্যাচের 70% বল দখলে রেখেও কাজের কাজ করতে পারেনি আনসু ফাতিরা। কাতার বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকান লায়নরা। কোয়ার্টারে গিয়ে হারলেও আর আফসোস থাকবে না হাকিমিদের, কারণ এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে। অনিক জাবের 71